আমেরিকা কে আবিষ্কার করেছে? কলম্বাস। যুক্তরাষ্ট্র কি? কলম্বাস। কিন্তু তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোগান বলল কলম্বাস আমেরিকা আবিষ্কার করে নাই, মুসলমানরা আমেরিকা আবিষ্কার করেছে। লেগে গেছে দুনিয়ার মধ্যে একটা বিতর্ক। আজকে যারা ডায়েরি লিখছে সেই ডায়েরি একদিন কথা বলে, আপনারা ইবনে বতুতার নাম শুনেছেন? ইবনে বতুতা 700 বছর আগের মানুষ, বাড়ি মরক্কো, আরব পর্যটক, বিশ্ববিখ্যাত পর্যটক। তিনি পর্যটন করেছে পৃথিবীর এক দেশ থেকে এক দেশ, সেটা লিখে রেখেছেন। আর আজ 700 বছর পর তিনি ভ্রমণ করেছেন, ডায়েরিতে লিখেছেন, এখন এটা গুরুত্বপূর্ণ ইতিহাস হয়ে গেছে। আর সেই ডায়েরির মধ্যে পাওয়া যাচ্ছে, আমি সারা পৃথিবী ভ্রমণ করে মুসলমানদের মধ্যে ঈদের মিলাদের নবী দেখতে পেয়েছি। এই কথা নাস্তিকরা স্বীকার করতে পারবে, কারণ ইবনে বতুতাকে তারাও মানে, কারণ ইতিহাসের সাথে সম্পৃক্ত। আমেরিকা কে আবিষ্কার করেছে? কলম্বাস। যুক্তরাষ্ট্র কি? কলম্বাস। আমরাও পড়ছি কলম্বাস, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। আমার মনে হয় ক্লাস এইটে বলেছে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে। কিন্তু তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোগান বলল কলম্বাস আমেরিকা আবিষ্কার করে নাই, মুসলমানরা আমেরিকা আবিষ্কার করেছে। লেগে গেছে দুনিয়ার মধ্যে একটা বিতর্ক, কারণ আমি বললে সেটা এত বড় বিতর্ক হতো না। আমার বিতর্ক হতো নরসিংদীতে, কিন্তু যখন তুরস্কের রাষ্ট্রপ্রধান এই কথা বলে দিয়েছে তখন সারা পৃথিবীতে বিতর্ক। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলেন, কি দলিল আছে আপনার কাছে প্রতিষ্ঠিত হচ্ছে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, কলম্বাস এটা প্রতিষ্ঠিত সত্য? আপনি কোথায় বললেন আজগুবি কথা? তিনি বললেন আজগুবি কথা না, কলম্বাস এর একটা ডায়েরি ছিল। কলম্বাস যে আমেরিকা প্রবেশ করলো, প্রবেশ করে সে কি কি দেখেছে তার ডায়েরিতে লিখেছে। সেখানে লিখেছে, আমি আমেরিকার জমিনে প্রবেশ করে একটা মসজিদ দেখতে পেয়েছি। তাহলে বুঝা যায় কলম্বাস যাওয়ার আগে মসজিদ যারা বানায় তারা আগে পৌঁছে গেছে, সেটা মসজিদ হোক খান একা হোক তার দেখতে একরকম, ঠিক কিনা? কারণ ইতিহাস বলছে যারা ইসলাম নিয়ে আসছে তারা সবাই বিদেশি পীর দরবেশ, আর এই বিদেশি পীর দরবেশরা যে ঘরে থাকতো তার নাম খানকা শরীফ। ইসলামের সবচেয়ে প্রাচীন স্থাপনার নাম খানকা শরীফ। খানকা শরীফের পরে ডেভেলপ হয়েছে মসজিদ, মসজিদের পরে ডেভেলপ হয়েছে মাদ্রাসা।